এটা আছে চোখের পায়রা না আগে বলে রাখি এই পায়রা কিন্তু অনেক গল্প আছে তোমরা যদি আসো কখনো কালাঙ্গা লাইনের পায়রা এটা বাইরের লাইনের পায়রা আচ্ছা 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 কিছু বলার নেই জিনিস আমাকে বন্ধুর প্রিয় জিনিস লাদাকে দিয়েছে এগুলো তো সবাই কি ভাবছো এটা গিরিবাস তো আমিও তাই ভেবেছিলাম কারণ আমি কিন্তু কখনো মানে সেইভাবে এইসব পায়রা ঘাটিনি ঠিক আছে বুঝি না বলে দাও কালেকশন ছিল আমি যদি না ঘাটাতাম তোমরা দেখতে আর আমি নিচে দেখতে পারতাম না আমি মানে দেখবো পায়াগুলো যে আমার যে দাদার বাড়িতে ভিডিও করতে গেছিলাম সেখানে কমেন্ট করেছিল যে গোলাপি পট্টির আন্দ্রা হয় না তো সেই ভাইকে আমি বলতে চাই যে কি বলবো গোলাপি পটি আন্দ্রা হয় কি না হয় মানে আমি পায়রা সবকিছু দেখতে শুধু গোলাপি পটি দেখতে লাগে আমি আগে আবার বলছি আচ্ছা বলো হ্যাঁ বলো সবকিছু যদি এক্যুরেট হয় সেই পায়রাদের মধ্যে গোলাপি পায়রা খুব টপ লেভেলের পায়রা আচ্ছা এই পায়রা প্রচুর দাম হয় একদম একদম এটাই কিন্তু এই একটু সকরিত পুরোটা নানাপানা সকরিত দেখো এটা কিন্তু মাদি রয়েছে না হ্যাঁ ও সাধারণ কিন্তু একদম ছোট মাদিটা কিন্তু একদম ছোট আমি কিন্তু যে দাদার বাড়িতে গিয়েছিলাম সেখানেও কিন্তু মাদিটা ছোট ছিল ভালো ভালো সেই পায়রাগুলো কিন্তু দেখো

ভালো যে কালেকশন থাকে সেগুলো মানে আচ্ছা ডানা কাটা আছে কিন্তু তিনটে দেখতে পাচ্ছি তিনটে দেখতে পাচ্ছি তোমার পায়রা আর পায়রা দুম ঠুম দুম নাও পায়রা এগুলো হচ্ছে পায়রা কোমরের জোর আচ্ছা একদম জোড় যেটা বলে আর কি একদম একদম এটা পাটাটা শক করে নাও প্রচন্ড কিন্তু প্রচন্ড কিন্তু আর কিছু বলার মানে ভিডিও টিতে কতটা বোঝাবাস দাঁড়ানোর স্ট্যান্ডিং আর পা দেখে আর কিছু লাগে না আমি আমি পা দেখলে আমি চোখ দেখতে লাগে না কিছু বলার কিছু নাই ঠিক আছে এইগুলো এইগুলোই কিন্তু তোমার এগুলো কিন্তু সেল না ঠিক আছে তোমাকে বলে রেখে এগুলো কিন্তু সেল না এগুলো কিন্তু মানে রক্ত যেগুলো বিক্রি করা যায় না

এইগুলো হচ্ছে টাইগার টাইগার আমার মুখ থেকে যখনই বেরোয় যখন আমার ভালো মানে চোখে ভালো খারাপ বুঝি না আমার যেটা পছন্দ সেটা আমি টাইগার বলি পাটা শখ করে নাও একটা পায়ে কাটা আছে না ওটাতে কোনো ম্যাটার করে না পায়রা তো ডানা দিয়ে উঠবে পা দিয়ে কি করবে ঠিক আছে দেখে নাও এসব বিউটিটা দেখে নাও ছাপা মাদি ছা মাদি দিয়ে আচ্ছা তো সেটাতে আমি দিয়ে দেখেছি বাচ্চা এক করাতে পারলাম এক পিস বাচ্চা উঠেনি আচ্ছা আচ্ছা কি বলবো মানে বাচ্চাটা কি বলবো বাচ্চাটা এরকম ছেড়ে দিতাম বাচ্চারা উঠে গেলেই বাচ্চারা চার চার ঘন্টা সাড়ে চার ঘন্টা নর্মালি নর্মালি পায়রাটা শুয়ে বলছি পায়রাটাকে আমি নর্মালে উড়িয়ে দিলে না পায়রা ওটা উড়ে যেত আচ্ছা উড়ে নামবে কি আমি আর আমার বন্ধু এরকম সাইডে দাঁড়িয়ে আছি দরজাটা খোলা ঘরে আচ্ছা পায়রা উঠতে উঠতে অনেক বড় উড়িছি দু তিনটা বাচ্চা আমার বোঝা আমার ছাদে বসে কথা শোনা দাদা ভিউটা দেখেন হ্যাঁ বলো ছাদে বসে আচ্ছা এবং ওইটা বসলো কি ওটা একদম ডাউন হয়েছে ডাইরেক্ট গিয়ে খোঁড়ে খোঁপে ঢুকে গেল আচ্ছা সে পায়রা চার ঘন্টা সাড়ে চার ঘন্টা উড়ে এসে যদি ঘরে ঢুকে যায় কোনো অন্য জায়গায় না পায় ওর নজরটা একবার মানে একবারে হ্যাঁ একবারে ডাইরেক্ট এরকম পায়রা ও দেখে থ এরকম ডাউন হলো পায়রা একদম সোজা একদম ডাইরেক্ট ঘোঁ খোঁড়ে ওয়াও এইগুলো মানে অসাধারণ লাইন সব মানে সবই লাইন ঠিক আছে এটা রোদ্দুরে না উঠেছে দেখলেও ভালো লাগবে আশা করি আচ্ছা এগুলো কিন্তু একটু শখ করো না আমি এর ব্যাপারে কিছু বলতে চাই না তুমি একটু যদি পারো একটু কিছু একটু বলে দাও আমাদের একটু নলেজ দাও এই পায়রাটার ব্যাপারে একটু নলেজ দিয়ে দাও এই পাঞ্জারা পাঞ্জারা আরও ডিপ ছিল আচ্ছা রোদ তো খাইনি অনেকদিন হলো এগুলো এগুলো এখন এগুলো এখন মানে ধারী হয়েছে তাই তো আচ্ছা এগুলো ডিম বাচ্চা করাচ্ছে দাদা অসাধারণ দেখো আর একটা নর শখ করাচ্ছি এটা কি ওইটারই নর যেটা দেখা যাচ্ছে কালদুম পায়রা আচ্ছা 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 প্রথমে চোখটা শক করিয়ে দিই তোমাদের এটা হচ্ছে কালদুম তাই তো কালদুম পায়রা আচ্ছা কালদুম পায়রা রয়েছে অসাধারণ এটা সব ডানাটা একটু দেখি দাও এর ডানা কাটা কাটা আছে আচ্ছা পাটা তাহলে দাও দুম থুম আর পাঁচ দেখা যায় এগুলো কি তুমি মানে এগুলো এগুলোর বাচ্চা কি রেডি করছো নাকি বাজি বাচ্চা উড়িয়েছি আর আচ্ছা বাচ্চা এর রেজাল্ট কিরকম করেছিল এর বাচ্চা আমি নরমালি 5 ঘন্টা 6 ঘন্টা কোনো ব্যাপার না নরমাল একদম নরমাল একদম আমি জল গরমে উড়িয়ে ওড়া আচ্ছা আচ্ছা জল গরমে আর

রোদে আসছে হ্যাঁ আসছে 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 ক্লিন আছে দারুন কিনতে রয়েছে মাদিটা চকের মধ্যে যে কাটিংটা যে জিনিসটা আর কি দা খালি চকে বয়া যায় জিনিসটা দেখো পাগল হয়ে যাবে যারা যারা তোমরা মানে পারার ভক্ত তারা পাগলে যাবে দাদার দাদারবাড়িতে কিন্তু আসতে হবে একদম ঘুম ব্যাপারে কিছু বলবো না আর আমি এখানে এখানে বলার কিছু নেই ঠিক আছে আচ্ছা সবাই কি ভাবছো এটা গিরিবাস তো দেখো আমিও তাই ভেবেছিলাম কারণ আমি কিন্তু কখনো মানে সেইভাবে এইসব পায়রা ঘাটিনি ঠিক আছে বুঝি না জানি না একদমই কম একদমই ওয়ানে পো ওয়ানে বাচ্চা টু এর বাচ্চা পড়ার মতন আমার অবস্থা কিন্তু আমি পায়রাটা যখন শুনলাম কি পায়রা তুমি নিজেই বলে দাও পায়রা হচ্ছে পাঞ্জাবি মালবাই অরিজিনাল তাই তো আচ্ছা দেখে নাও এইগুলো কিন্তু নর্মালি ছয় সাত ঘন্টা নর্মালি ওরে তাই তো নর্মালি আচ্ছা বেশি যাদের কাছে আছে যারা ওরা আছে তারা একদম চ্যালেঞ্জ নিয়ে বলে দেয় যে বাড়ি বসে আমার ওরা পায়রা ওড়ানো দেখা হবে পায়রা সত্যি খুব সুন্দর ওরা আর এইগুলো আমি তো বলেছি তোমাকে দাও আপাতত কাটা আছে ডাটা কাটা রয়েছে ঠিক আছে পাটা একটু দেখি তো এটা নরম রয়েছে না দেখে মাল মালবাই আমি আমি দেখিনি তোমরা যারা দেখেছো দেখেছো কিন্তু আমি দেখিনি মালবাই আমার হাতের সামনে চোখের সামনে তাই দাদাকে আমি এইটার জন্য কিন্তু পুরো ঘাটালাম সবকিছু দেখতাম দেখলাম যেটা বলে আর কি আচ্ছা আচ্ছা আরও আছে ধান ধান্নে বলা আমাদের বন্ধুদের কাছে লাল ছাপা মালবাইগুলো আছে একদম লাল ছাপা গলায় লাল পুরো লাল ওই সব ছাপা মালবাই আছে ওগুলো আমি পরবর্তীকালে নেবো এখন একটু ঘাটের টাল হয়েছে না এটা এটার ঘাটটা একটু টাল আছে নটটার টাল হয়েছে বলে নাহলে এই যে খুব সুন্দর উঠতো এই জন্য এটাকে বসিয়ে দিয়ে আমাকে আমার সিনিয়র একজন উনি আমাকে দিয়েছেন গিফট করেছে মানে বাচ্চা বাচ্চা করানোর জন্য নাহলে পায়েটা খুব ভালো রেজাল্ট ছিল এক সময় এর একটু আচ্ছা এটা মালবাইয়ের জোড়াটা একবার দেখে নাও মালবাহী জোড়া কালো হয় হলুদ হয় আচ্ছা আচ্ছা আর সাদা তো হয় হ্যাঁ রকমেরই হয় মোটামুটি আচ্ছা এইগুলো এইগুলো সেম না এগুলোর বাচ্চা যা উঠবে সব ছয় সাত ঘন্টার উপরেই উঠবে না ছয় সাত ঘন্টা উপরে আর আর মেডিসিন করালে পায়রা গরম গরমেই গরমেই ওড়ে আচ্ছা এগুলো এগুলো গরমেই ভালো হয় না গরমে খুব সুন্দর ওড়ে আর আচ্ছা যা বললাম রাতে পেশে ভালো এই বেশে ভালো আচ্ছা পাটাটা দিকে দাও এগুলো সব এখানকারই বাচ্চা করানো হয়েছে আমাদের সিনিয়রদের আমাদের বেঙ্গলেরই তাই তো করানো হয়েছে পায়রাগুলো ওড়ানো হয়েছে আমার কাছে এসেছে পায়রা ভালো উড়েছে বলেই পায়রা জোড়া করে পায়রা বাচ্চা করানো হচ্ছে না উড়লে তো পায়রা না উড়লে রাখা হতো না একদম 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 এরকম ফেলতে হবে এইবার দেখো জাস্ট আমি মানে কিছু বলার নেই

এটা রেজাল্ট কিরকম আছে উড়িছো তুমি একবার না এখনো কড়াই নিও এখনো উড়িয়ে দেখবো আমাকে এসে সাইজ করেছে ভালো আচ্ছা রেখে দে খুব ভালো লাইনের পায়রা আচ্ছা এই সব পায়রা কেউ एक्चुअली দেয় না একদম 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 এগুলো হাত ছাড়া করা যায় না এই নরের মাদি দেখে নাও মাদি দেখো এই নরের মাদি এটাকে আমি সেট করে ও সব দিয়েছি আচ্ছা আচ্ছা নাও রদ দুটাই চলে যায় দেখো আর কিছু বলার নেই এত সুন্দর লাগছে না জাস্ট মন ভরে গেল আমার

এক বিঘতের পায় আমি তো বলে রাখি বাপনদার বাড়িতে সেম কিন্তু কালেকশন ছিল হ্যাঁ বাপনদার শ্রীরামপুর বাড়ি তার বাড়িতে কিন্তু সেম পাড়া দেখেছি আর এরকমই প্রায় পাড়াটা আমি দাদাকেও দেখাবো পায়াটা ফটোটা দেখে জাস্ট চোখ একবার দেখে নাও

পিস এরকম বলে পিস ওয়ান পিস অসাধারণ এই পায়রা দেখেছি আমি অনেক কাছে আছে আমার কাছে তো আমি সকালে কিন্তু আপনি দেখেছি কিন্তু এই যে এই যে বর্ডারটা এই বর্ডারটা আমি দেখিনি এই বড়া এই বর্ডারটা তুমি পাবেই না এই বর্ডারটা আমি কোথাও দেখিনি এই বর্ডারটা কারণ এই বর্ডারটা থাকা মানে যদি পিউরিটি থাকে হ্যাঁ পিউরিটি মাদির সাথে একটা দোয়া আছে আচ্ছা আচ্ছা এর বাচ্চা এর বাচ্চাও सेम এরকমই উঠবে এরকমই উঠবে কিন্তু একটু সময় একটু সময় লাগবে তো কাটানোর না আমি একটা সাকসু বুঝমা নিয়ে আমার চয়েসে কারণ ওকে ওড়ালে একটু ভোল্ট মানে প্রচুর উপরে আচ্ছা আচ্ছা এই বাজি খাওয়া পায়রা একটু ভালো লাগে বলে এর সাথে খেলিয়েছি আচ্ছা বাচ্চা দেখবে দুটো বাচ্চার মধ্যেই লাল বর্ডার নিয়ে পায়রা হয়েছে ঠিক আছে এবার এটা কথা ছাড়ো এই এরকম পায়রা যদি কালো সবুজ মাদি একটা পাওয়া যায় এর সাথে জোড়া দেওয়া যায় লাল সবুজ বাচ্চা লাল সবুজ পায়রা বেরাল লাল সবুজ কালো সবুজের থেকে লাল সবুজ পায়রা বেরাল সবাই টানবে লাল টানবে লাল টানবে পুরো বাড়িটা একটু লাল নিয়ে লাল সবুজ পায়রাটা বেরাবে ঠিক আছে এটা হচ্ছে আমি অনেকে লাল কালো সবুজ যারা করে তাদের মুখ থেকে শুনেছি আচ্ছা আচ্ছা কিন্তু আমি তো যা শখে রেখেছি বলে আমি অতটা হ্যাঁ মানে ট্রাই করা হয়নি অতটা চোখে না আমি কোনো সময় ট্রাই করব আমি দেখবো বলেই পাড়াগুলো আমি বের করেছি দাদার কাছ থেকে দেখো আমি আমার মানে আমি এত বাড়িতে ভিডিও করতে গেছি আমি এইরকম চোখ আমি দেখিনি হুলুদের মধ্যে কালছে তাই তো দেখো চোখটা দেখো তোমরা ভালো করে ক্যামেরা কতটা কি আসছে আমি জানিনা কতটা নিতে পারছে তবে বাস্তব সত্যি কথা বলতে যে সৌন্দর্য সেটা নিজের চোখেই অনুভব করা যায় তুমি যত আমি ক্যামেরা কেনো না কেন একদম চোখ আমাদের এমন একটা জিনিস যেখানে বাস্তব আমরা যে সৌন্দর্য সেটা আমরা চোখেই অনুভব করতে পারি মানে আমি যখন ভিডিওটা পজ করে আমি মানে বুকে আর দেখছি মারাত্মক মারাত্মক পায়রা পায়রাটার বডিটা দেখে একদম ছোট একদম ছোট নর না নরটা দেখো ছোট এত এত দেখছিলে নর গুলো বড় হেভি আর দেখো নর ছোট দারুন দারুন।

বলা যাবে যে হ্যাঁ এটা হ্যাঁ পায়রা একটা পায়রা একটা এটা একটা পায়রা একটা এক্সসেপশন একদম একদম এটা হচ্ছে মানে ডাটা দেখি দাও ডাটা কাটা আছে তাও খুলে আমি দেখাচ্ছি কতটা চওড়া কতটা লম্বা চওড়া দেখি লম্বা দেখো না কতটা ঠিক আছে এখন যা দেখাবো সব লাভলি আর কত দেখেছিস শুনে আমার মুখ দেখে দাও দেখো একবার অসাধারণ এক কথায়

সমস্যা নেই হীরা দেখো একদম দেখে না দেখো এটা কিন্তু মাছিয়া নর মাছিয়া যে জোড়াটা দেখেছিলাম ওইটার কিন্তু এটা বাচ্চা আর চোখটা দেখে নাও একদম কিন্তু নো ডাউট তোমরা কিন্তু মনে করো এটা কিন্তু চোখের বাইরা একদম কালো দানাটা তোমরা একবার দেখে নাও ভালো করে একটু রোদ্দুর চোখটা একবার দেখে নাও ঠিক আছে এটা কিন্তু চোখের পাড়া না আগেই বলে রাখি এই পাড়া কিন্তু অনেক গল্প আছে তোমরা যদি আসো কখনো এর বাচ্চা যদি কখনো সেল করে আমি তোমাদের অতি অবশ্যই বলবো এগুলো কিন্তু কোনো সেলের পায়রা না এগুলো সব কিন্তু তাদের কাছ থেকে আমি বলে কিন্তু শখ করাচ্ছি অসাধারণ আর একটা দেখাবো চলো চটিয়াল দেখো পাড়াটা একবার দেখানো এটা কোন লাইন আছে এটা বলে দাও এটা কালাঙ্গা লাইনের পায়রা এটা বাইরের লাইনের পায়রা আচ্ছা 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 এখানকার পায়রা এগুলো ডিজেল কিরকম হয়

পাটা দেখে নাও দারুন দারুন মাদি পায়রা হাজারে একটা না লাখে একটা আমাদের এই কালেকশনটা আমি দেখানো হয়নি তখন আবার তোমাদের দেখাচ্ছি এটা ফুকি কি বলে একটু বলো তোমার মুখে বলো এটা ফুল শেড ঘর থেকে বেরোনো হ্যাঁ মানে ভাওয়া যাচ্ছে দেখো চোখটা দেখে নাও বডিটা দেখিনো পাটাটা দেখি দূর থেকে দেখো পাটাটা একবার দেখে নাও কোনো কথা হবে না এই এটা নর না দেখে নেব ভালো করে কিছু বলার যাদের বাড়িতে ফুলসিরা তাদের বাড়ি থেকে বেরায় তারা যারা জানে যে বা তাদের বাড়ি থেকে বের কিছু কিছু লাইন আছে ভালো লাগলো একটা গুরুর পায়রা চোখ তো দেখতেই চোখের পায়রাচু চোখের পায় সেটাও না কিন্তু চলে আসে কিছু কিছু আবার তাদের বাচ্চাদের চলেও আসতে চোখের কিন্তু খুব উড়েছে হ্যাঁ পায়রাটা কমে গরমে খুব উড়েছে আমাকে মানে কিছু কিছু পায়রা বেরিয়ে যায় না ওইটাই তাই জন্য রেখে দিতাম আর কিছু বলারই নেই সুমন নাহলে কিন্তু পায়ে আমি দেখতে পারতাম না যে এত সুন্দর সুন্দর ভিতরে কালেকশন রেখে দিয়েছে মানে এক একজনের বাড়িতে যেন তো এক একটা শখ মানে আমি ওই যে সবুজটা যেটা তোমাদের দেখলাম কাল সবুজটা ওর যে পিঠে যে অ্যামুলেশনটা মানে যে মানে ডিজাইনটা যে তোমরা তো বললো পুরো শুনে নিলে আমার থেকে অনেক অনেক মানে পুরো মানে এক্সপিরিয়েন্স অনেক অনেক এক্সপিরিয়েন্স তো যে মানে কিছু যে কালেকশানগুলো দেখলাম মানে দারুণ আরও অনেক কালেকশান রয়েছে দেখানোর অনেক টাইম এরপরে যেহেতু আমি শ্রীরামপুর তারপর ওখান থেকে হাওড়া যাচ্ছি তোমাদের শুধু তোমাদের জন্য কারণ এত ভালোবাসা দিচ্ছ তোমরা আর গিয়ে থাকতে পারছি না একটা দিন রবিবার ছুটি পাই পুরো চষে বেলি পুরো কুড়ি হাজারের পাওয়ার ব্যাঙ্ক ফুল লোড ঠিক আছে সাথে আমার পেটও হালকা লোড থাকুক না থাকুক পুরো আমি চষে বেলি তো এত সুন্দর সুন্দর কালেকশান তোমাদের দেখালাম অতি অবশ্যই যারা এত ভালোবাসা দিচ্ছ আর একটু ভালোবাসা দিও ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর ভিডিওটা যারা নতুন এখনও বলছি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভাই এরকম সুন্দর সুন্দর কালেকশান দেখতে হলে আমার সাথে থাকতে হবে বন্ধু হতে হবে আর কিছু চাই না ঠিক আছে ভিডিও করতে কোনো টাকা পয়সা কিছু লাগে না শুধু ভালোবাসাটা রাখবে তাহলেই হবে চ্যানেলটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে যাতে সমস্ত ভিডিও খুব সহজে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের জন্য এটুকু দেখা হচ্ছে পরে ভিডিও